বন্ধুরা আজকে আমি আপনাদেরকে গাজরের একটা ইউনিক রেসিপি দেখাবো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন গাজরের এই ঝাল ঝাল রেসিপিটা আসলে এতটাই টেস্টের একবার না খেলে কিন্তু মিস করবেন আর এটা বানানো খুবই সহজ এবং এখানে যে সসটা বানানো হয়েছে গাজরের যে সসটা এটা একটা স্পেশাল সস এই সস ছাড়া কিন্তু এটা খেতে একটুও ভালো লাগবে না তো চলুন শুরু করা যাক আমি কিভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি গাজর নিয়েছি এক পিস গাজরটা একটু বড় সাইজের নিয়েছি গাজরটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে গাজরটা এখন একটু পাতলা করে কেটে নিব গাজরগুলা আমি এভাবে কেটে নিয়েছি এখন এগুলো একটা বলে উঠিয়ে নিব চুলার উপরে আগে থেকে পানি দিয়ে পানিটা বলক উঠিয়ে নিয়েছি এখন গাজরটা একটু সিদ্ধ করে নিব দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলেই গাজরটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি অল্প কিছু ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতাটা আমি এখন মিহি করে কুচি কুচি করে কেটে নিব যত মিহি করবেন ততটাই বেস্ট এভাবে আমি মিহি করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এগুলো একটা বলে উঠিয়ে নিব কাঁচা মরিচ নিয়েছি এক পিস কাঁচা মরিচটাও আমি অনেক পাতলা করে কেটে নিব। কাঁচা মরিচটাও আমি একই বলে উঠিয়ে নিব। আমার গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলা উঠিয়ে ভালোভাবে একটু পানি ঝরিয়ে নিব। একটা বল নিয়েছি পানি ঝরিয়ে রাখা গাজরগুলা এখানে ঢেলে দিয়েছি এখন গাজরটা একটু ম্যাশ করে নিব ম্যাশ করা আমার হয়ে গিয়েছে এখন এখানে আমি ময়দা দিব অল্প অল্প করে আর একটা ডো তৈরি করে নিব গাজরটা যত পানিটা ঝরিয়ে নেবেন তত এখানে ময়দাটা আপনার কম লাগবে এভাবে অল্প অল্প করে ঢেলে নিব, আর একটা ডো তৈরি করে নিব ডোটা আমার রেডি হয়ে গিয়েছে আমার পৌনে এক কাপের মতো ময়দা লেগেছে একটা কিছু তেল নিয়েছি রান্না করা বলে সাদা তেল এখন সয়াবিন করে আমি পিস করে নিয়েছি হাতে তালুতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন এটা আমি বলের মতো একটা শেপ দিয়ে নিব এভাবে আমি বলের মতো একটা গোল শেপ তৈরি করে নিয়েছি মাঝখানে এভাবে আমি একটু চেপে দিচ্ছি কিভাবে দিচ্ছি এটা অবশ্যই ফলো করবেন এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নিব। এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি বয়েল করে নিব দেখেন কতগুলা হয়েছে তার উপরে আগে থেকে আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে পানিটা বলক উঠিয়ে নিয়েছি আর হাঁড়িটা অবশ্যই ছড়ানো নিতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায় এভাবে হাই হিটে জাল করতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো আমি উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে অস করে নিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায় পলটাতে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচু করে রেখে দিয়েছিলাম এখানে আমি টমেটো কেচাপ দিয়েছি এক কাপের মতো টমেটো কেচাপটা একটু বেশি করে দিবেন সয়া সস দিয়েছি এক টেবিল চামচ চাট বা চটপুটি মশলা দিয়েছি এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিব এক টেবিল চামচ বিট লবণ দিয়েছি হাফ চা চামচ সাদা লবণ দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ গরম ফোটান্ত তেল দিয়েছি ওয়ান কাপ এখন ভালোভাবে একটু মিক্সড করে নিব ফোটান্ত গরম পানি দিবো ওয়ান ফোর্থ কাপ দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিব আর এখানে যে মশলাগুলা ব্যবহার করা হয়েছে সবই আমার বাসায় বানানো দিয়ে দিব এই ভিডিও লাস্টে আপনারা পেয়ে যাবেন রেডি হয়ে এক সাইডে রেখে দিব একটা বল নিয়েছি এখন আমি পানি ঝরিয়ে রাখা গাজরের বলগুলা এখানে ঢেলে দিয়েছি যে চাটনি বা সসটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম ওখান থেকে এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো এখন একটা ইস্পাসলার সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী এখানে সসটা অ্যাড করে দিবেন কারো কম বেশিও লাগতে পারে এটা কতটা লোভনীয় দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টির কতটা টেস্টির এই রেসিপিটা আর যখন আমি ডোটা তৈরি করে নিয়েছিলাম চাইলে ওখানে আপনারা একটু লবণও অ্যাড করে দিতে পারেন এখন আমি একটু ডেকোরেট করে আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি আজকের রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন বাকি যে গাজরের চাটনি বা সসটা আমি রেডি করে নিয়েছিলাম বাকি অংশটা রেখে দিয়েছিলাম এখন ছোট্ট একটি বলে আমি এগুলা ঢেলে নিচ্ছি আর এই গাজরটা কাটা চামচের সাহায্যে বা যে কোনোভাবে এই চাটনিতে মাখিয়ে মাখিয়ে খেতে হবে খেলে এতটা টেস্টের হবে আসলে এটা এতটাই টেস্টের না খেলে আপনারা বুঝতেই পারবেন না কতটা টেস্টের এই রেসিপিটা তো আশা করি আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন আমি এরকম নতুন নতুন ইউনিক রান্না রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ